নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার উপজেলার অন্য নারীর সাথে প্রেমের সম্পর্ক রয়েছে এমন টের ঘটনা স্বামী লিঙ্গ কর্তন করেছেন উপজেলার ফতেহপুর ইউনিয়নের নৈকাহন এলাকায় এই ঘটনা ঘটে ভিকটিম স্বামীর নাম আমজাদ হোসেন তার স্ত্রীর নাম সনিয়া ইমাম আজাদ উপজেলার রফ মিয়ার ছেলে ঘটনার পর গুরুতর আহত অবস্থায় স্বামী ইমাম আজাদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে আহত আমজাদ আড়াই হাজার বাজারের একটি মাদ্রাসার শিক্ষক এবং মসজিদের ইমাম বলে স্থানীয়রা জানান জানা যায় আমজাদ অন্য নারীর সাথে পরকিয়া করেন বলে ধারণা করছিলেন স্ত্রী সনিয়া কিন্তু প্রথম দিকে বিষয়টি আমলে নেননি এক পর্যায়ে তিনি নজরদারি করতে থাকেন সোমবার আমজাদ হোসেন দুপুরে বাসায় ভাত খেতে আসেন তিনি গোসল করতে বাথরুমে ঢুকলে সনিয়া তার মোবাইল চেক করেন এক পর্যায়ে তার কল লিস্টে একটি নাম্বার চোখে পড়ে তিনি সে নাম্বারে কল ব্যাক করলে সেখানে এক নারী কণ্ঠ শুনতে পান যাতে পরক্রিয়ার ধারণাটি সত্য বলে মনে হয় তার কাছে ভাত খাওয়ার পর স্বামী আমজাদ বিছানায় বিশ্রাম করছিলেন তখন হাত পা টিপে দেওয়ার কথা বলে সনিয়া সে সময় ব্লেড দিয়ে তার লিঙ্গ কেটে দেন তখন তার চিৎকারে আশেপাশের মানুষ এগিয়ে এসে তাকে এই অবস্থায় দেখতে পান দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান আড়াই হাজার উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাবিব ইসলাম ভুইয়া জানান সোমবার রক্তাক্ত অবস্থায় ইমাম আমজাদ হোসেনকে আমাদের কাছে আনা হয় এরপর উন্নত চিকিৎসার জন্য আমরা দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি আড়াই হাজার থানা ওসিদ শফিকুল ইসলাম জানান অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে এই ঘটনার পর অভিযুক্ত স্ত্রী সনিয়া পালিয়ে যায় তাদের সংসারে তিনটি সন্তান আছে বলে জানা গেছে এলাকাবাসী বলেন এই হুজুর খুব খারাপ সে শত 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 নারীর সাথে এভাবে আকাম করে বেড়ায় যা আমরা এলাকার সবাই কম বেশি জানি তাই তার সাথে এই কাজ করে তার স্ত্রী ভালো কাজ করেছেন এরকম আর তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টি থাকুন আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখন সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন